উপমহাদেশে প্রখ্যাত সঙ্গীত শিল্পী জীবন্ত কিংবদন্তি রোনা লায়লা, যে মানুষটি দেখতে দেখতে জীবনের 71টি বসন্ত পাড়ি দিয়েছেন, পা রেখেছেন 72 বছর বয়সে। 1952 সালে 17 নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন বাংলার গৌরব এই সুরের পাখি। রুনা লালার স্বামী বাংলাদেশের চলচ্চিত্রের আর এক খ্যাতিমান অভিনেতা আলমগীর। বিশেষ এই দিনটিকে ঘিরে সামাজিক মাধ্যমে ভক্ত, অনুরাগী, কাছের মানুষ ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন কিংবদন্তি এই গায়িকা। গানের মাধ্যমে বাংলা সংস্কৃতিকে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত করিয়েছেন রুনা লায়লা। দীর্ঘ 5 দশকে তিনি উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী গান, গেয়েছেন 18টি ভাষার গান, কণ্ঠের জাদুকরী ছোঁয়ায় জায়গা করে নিয়েছেন দেশ বিদেশের অসংখ্য ভক্ত অনুরাগীর হৃদয়ে। বাংলাদেশকে সাফল্যের সঙ্গে উপস্থাপন করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। চলচ্চিত্রের গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি উপহার দিয়েছেন বিভিন্ন ঘরানার হাজারো জনপ্রিয় গান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ পেয়েছেন অসংখ্য সম্মাননা। এসবের মধ্যে রয়েছে বাংলাদেশ থেকে 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা দিবস পুরস্কার, এছাড়া ভারত থেকে পেয়েছেন সাইগল পুরস্কার, পাকিস্তান থেকে অর্জন করেছেন নিগার ক্রিটিস্ক গ্রাজুয়েটস পুরস্কার সহ জাতীয় সঙ্গীত পরিষদ স্বর্ণপদক। বাংলাদেশের চলচ্চিত্র, পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত তিনি। তবে বাংলাদেশের বাইরে গজল শিল্পী হিসেবে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তার সুনাম রয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসেবে কাজ শুরু করেন। বাবার চাকরির সুবাদে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। সঙ্গীত শিল্পী মায়ের কাছে শিখেছেন সঙ্গীতের প্রাথমিক ব্যাকরণ। এরপর করাচির সঙ্গীতজ্ঞ আব্দুল কাদের পিয়ারং ও হাবিবুদ্দিনের কাছে তামিল নেন। মাত্র 6 বছর বয়সে গান শুরু করেন রুনা। এরপর মাত্র 11 বছর বয়সে পাকিস্তানের যুগ্ম ছবির মাধ্যমে প্লেব্যাকের খাতায় নাম লেখান তিনি। এরপর আর পেছনে ফেলে তাকাতে হয়নি গানের পাখিকে, প্লেব্যাক করেন পাকিস্তানের অনেক ছবিতে। 1974 সালে একছে বারকার এক ছবির মধ্য দিয়ে ভারতীয় চলচ্চিত্রে প্লেব্যাক শুরু করেন তিনি। বাংলাদেশের সত্য সাহস সুরে জীবনসাথী ছবিতে প্রথম প্লেব্যাক করেন। এরপর বাংলাদেশের বিভিন্ন ছবিতে একের পর এক সুপারহিট গান উপহার দিতে থাকেন রুনা। দামাদাম মাস্তে কালান্দার গানটি রুনা লায়লাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়। এই গানটি পাকিস্তান, ভারত, বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। মুম্বাইয়ের একটি প্রতিষ্ঠান পাকিস্তানি সঙ্গীত পরিচালক সুরকার নিশার বাজমিরের 3 দিনে 30টি গান রেকর্ড করেন, ফলে একদিনে রেকর্ড করা সবচেয়ে বেশি গানের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠে আসে এই কিংবদন্তির। গানের পাশাপাশি তরুণ প্রজন্মের কাছে ফ্যাশন আইকনও হিসেবে পরিচিত তিনি। তার সাজসজ্জা, পোশাক, গাওয়ার ভঙ্গি থেকে শুরু করে সবকিছুই তরুণ প্রজন্মের কাছে অনুসরণীয়। কণ্ঠের জাদুতে শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকবেন যুগ যুগ, জন্মদিনে এমনটাই প্রত্যাশা রুনা ভক্তদের। শাইক শাকিল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।